ঢাকার ধামরায় এই গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যাদবপুর ইউনিয়ন বিএনপি যুবদল ও সহযোগী সংগঠনের আয়োজনে যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় যাদবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।